হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সকলের সঙ্গে ভেজিটেবল চিকেন পোলাও রেসিপি শেয়ার করে দেখাবো। খুব সহজে এবং খুব টেস্টি হয়। তো তার জন্য আমি গাজর, পেঁয়াজ, কড়াইশুঁটি এবং কয়েক পিস আলু নিয়ে নিয়েছি এবং চিকেনটা আমি আদা, রসুন, একটু তেল, দই এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে একটু তেল নিয়ে নিয়েছি এবং মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ তাতে মাংসটার গন্ধটা বেরিয়ে যাবে এবং টেস্টটাও সুন্দর হবে। এখানে মাংসটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। মাংসের মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, তাহলে ধনে পাতার টেস্টটাও সুন্দর হয় এবং সেন্টটাও সুন্দর হয়। তো ধনে পাতা দিয়ে আরও বেশ 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে মাংসটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি একটি পাত্রে। এবার পোলাওটা রান্না করার জন্য প্রেশার কুকারে তেল দিয়ে দিলাম এবং 2টি তেজপাতা এবং কিছুটা গরম মশলা, গোটা মশলা, যেমন গোলমরিচ, জিরে, দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম, তাহলে সুগন্ধটা ছাড়লে। তারপর তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 3-4 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভালোভাবে কষানো এবং লাল হয়ে গেলে তার মধ্যে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং সেটিকে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা গন্ধ না থাকে। তারপর এর মধ্যে কেটে রাখা আলু, কড়াইশুঁটি এবং গাজর দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং জিরে এবং ধনে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে আমি হলুদটা অ্যাভয়েড করবো, কারণ হলুদ দিলে ভাতের রঙটা হলুদ হয়ে যায়। তো আমি চাই না ভাতের রঙটা হলুদ আসুক, সাদাই রাখতে চাই, সেই জন্য আমি হলুদটা অ্যাভয়েড করলাম। তারপর এখানে ধুয়ে পানি শুকিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। দিয়ে চালটাকে ভালোভাবে আরও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। যতটা কষাবেন ভাত চালটা, টেস্টটাও ততটা সুন্দর আসবে। সঙ্গে সঙ্গে পানি দিলে টেস্টটা অত বেশি ভালো আসবে না। তো চেষ্টা করবেন 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে। তারপর এখানে কিছুটা দই নিয়ে, 50 মতো দই নিয়েছি আমি। দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটা ভালোভাবে দিয়ে দিলাম। তো দই দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আমি এখানে টমেটো ইউজ করছি না, তো আমি দই ইউজ করছি। তো এটা দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে কষে নিলাম এবং এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। 1 কাপ চালের পরিবর্তে 2 কাপ পানি, এই রেশিওতে আমি পানি দিয়েছি এবং তারপর কষিয়ে রাখা বা ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি 2-3 মিনিট ফুটে উঠতে দিলাম। তারপর একটু ঘি দিলাম, আমি রাজা পিওর ঘি ইউজ করেছি, আপনাদের পছন্দ মতো ঘি ইউজ করতে পারেন। তারপর ফুটে উঠলে একটু ধনে পাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো আমি এখানে 3টে সিটি দিয়েছি, এটা প্রেশার কুকারের উপরে ডিপেন্ড করে, আপনাদের প্রেশার কুকারের উপরে ডিপেন্ড করে না সিটি দেবেন। আমার আমাদের প্রেশার কুকার অনুযায়ী আমি 3টে সিটি দিয়েছি এবং দেখুন ভাতটা কত সুন্দর দেখতে হয়েছে এবং এর টেস্টটা হয়েছে ততটাই সুন্দর। এবং আমি এই পোলাও খেতে খুব ভালোবাসি, তো প্রায় বানিয়ে খাই। তো আপনারা বাড়িতে বানাবেন এবং তৈরি করে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আর আমাদের গ্রামে বাড়ি, তো পিছনে যেসব আওয়াজ আসে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এবং ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।